প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পৃথিবীর যে যেখান থেকে বসে আমাদের এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, সান একাডেমির বেসিক ইংলিশের আজকে যে ক্লাসটি আপনারা দেখবেন, সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি ক্লাস। যারা বেসিক লেভেল থেকে, বিগিনার্স লেভেল থেকে ইংরেজি শিখতেছেন, ইংরেজি রিডিং পড়তে চাচ্ছেন, তাদের জন্য এই ক্লাসটির গুরুত্ব ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এবং শুধু তাই নয়, আমি মনে করি বাংলাদেশে বা বাঙালি সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি জানা, বুঝা, দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। আপনি একবার বুঝিয়ে আসুন। আপনারা নিশ্চয়ই একটা বিষয় নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, যে ইংলিশ যুক্ত বর্ণ সেটা আবার কি জিনিস, কেন এইভাবে টাইটেল করলাম, তাই না? কেন বলেছি খেয়াল করেন, বাংলা আমরা নিশ্চয়ই কম বেশি সবাই জানি। আপনি বাংলা শিখতে গিয়ে দেখেছেন যে আমরা বাংলায় কিন্তু যুক্ত বর্ণ ব্যবহার করি। শব্দের প্রয়োজনে আমরা কখনো কখনো ব লফলা ব্ল, ক লফলা ক্ল, হ্যাঁ এভাবে পড়ছি না? আচ্ছা, প লফলা প রফলা এভাবে আমরা যুক্ত বর্ণ পড়ছি, স সংযুক্ত ক, তারপরে ব সংযুক্ত র, এভাবে পড়ছি না? জি, ওই একই রকমের কাজ কিন্তু ইংরেজিতেও আছে। হয়তো এই পর্যন্ত আপনি তা বুঝেন নাই বা আপনি তা শুনেন নাই, আপনার সামনে তা ক্লিয়ার হয় নাই যে ইংরেজিতেও আসলে দুটি বর্ণ এইভাবে যে যুক্ত হয়, দুটি বর্ণ এইভাবে যুক্ত হয়ে যে উচ্চারিত হয়, কোনো সাউন্ড তৈরি করে, এ বিষয়টা পরিষ্কারভাবে হয়তো আপনার বোঝা হয়নি। যাই হোক, তো বাংলায় ঠিক আমরা যেরকম দুটি তিনটি বর্ণকে একত্রে যুক্ত করে কি করি, যুক্ত বর্ণ তৈরি করি শব্দের প্রয়োজনে, ইংরেজিতেও কিন্তু সেই একই রকমের কাজ আছে। যার জন্যই আমি এটিকে ইংলিশ যুক্ত বর্ণ বলে অভিহিত করেছি। রিয়েলি এটাকে ইংলিশে বলা হয় ব্লেন্ডিং লেটার, ব্লেন্ডিং লেটার অর্থাৎ মিশ্রিত বর্ণ। কোনো দুটি বা তিনটি বর্ণকে একসাথে কী করা, মিশ্রণ করা। যা হোক, ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। অনুরোধ হইল শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুব মনোযোগের সাথে এখানকার প্রত্যেকটি যুক্ত বর্ণ খুব ভালোভাবে বুঝবেন এবং উদাহরণ হিসাবে ব্যবহার করা যে শব্দগুলো আছে সেই শব্দগুলো মনোযোগের সাথে শুনবেন, পড়বেন এবং মুখস্থ করে ফেলবেন। আমি আশা করি আপনাদের যথেষ্ট পরিমাণের উপকার হবে ইনশাআল্লাহ। চলুন আমরা একটা একটা করে ভালো করে বুঝে আসি। দেখেন, এখানে প্রথমে দুইটা কনসোনেন্ট আমরা একসাথে দেখতেছি, একটা বি একটা এল। খেয়াল করেন, বি এল যুক্ত আমরা অনেক শব্দ ইংরেজিতে দেখি, যেমন ব্ল্যাক, ব্লু, ব্লাড, দেখছি না? দেখি, এখন এই বর্ণ দুইটি আসলে কীভাবে উচ্চারিত হইতেছে একটু খেয়াল করি। আমরা জানি এই বি এর সাউন্ড হচ্ছে, ফোনেটিক সাউন্ডটা হচ্ছে ব, ব। এল এর সাউন্ড হচ্ছে ল বা এল, এল বা ল, ল। আমরা বাংলার সাথে যদি মিল করে বলি তাহলে কী বলি, ল। এখন বি এবং এল দুইটা কনসোনেন্ট যখন একসাথে যুক্ত হয়ে গেল তখন তার সাউন্ডটা কেমন হলো, ব্ল, ব্ল, ব্ল। অর্থাৎ এই যে দেখেন, ব তার সাথে সংযুক্ত হয়েছে কি, ল। তার মানে বি এবং এল দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে কি করলো, একটা যুক্ত বর্ণ তৈরি করলো যেটার উচ্চারণ হয়েছে কি, ব্ল, ব্ল, ব্ল। এবং এটা দিয়ে আমরা যখন কোনো শব্দ তৈরি করলাম, এর সাথে যখন দেখেন ভাওয়েল এ যুক্ত হইল তখন হয়ে গেল ব্লা, বি এল এ, মানে এ যুক্ত হওয়ার কারণে ব্ল থেকে হয়ে গেল কি, ব্লাহ। তার সাথে আছে সি কে, মানে ক, তাহলে কি হয়ে গেল,
ব্ল্যাক, ব্ল্যাক, এখানে ব্লু, BL, কি বলছিলাম, ব্ল, তার সাথে UE যুক্ত হয়ে হয়ে গেল ব্লু, মানে একটা রস্যুকার যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে গেল, ব্লু, ব্লু, এটা হচ্ছে ব্লাড। এখন আসল কথা যেখানে, তাহলে BL এর উচ্চারণ কি হবে, সংযুক্ত উচ্চারণ ব্ল, 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 আপনি মুখস্থ করে ফেলবেন, BL, ব্ল, BL, ব্ল, BL, ব্ল, মনে থাকবো। এবং এই শব্দগুলো উদাহরণে ব্যবহার করা, শব্দগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবেন, ব্ল্যাক কালো, ব্লু নীল, ব্লাড মানে রক্ত, অর্থ বলে দিলাম, শিখে নেবেন। দ্বিতীয় এটা হচ্ছে BR, BR, বি এর সাউন্ড হচ্ছে ব, আর এর সাউন্ড হচ্ছে র, দুটি কনসোনেন্ট যখন একসাথে যুক্ত হয়ে গেল তার সাউন্ড হবে ব্র, 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 ব্র। যেমন BR কে ব্যবহার করে আমরা শব্দ বলি ব্রাদার, ব্রাদার, BR এর সাথে, BR তো ব্র, তার সাথে ও যুক্ত হয়ে সাউন্ড হয়ে গেল কি, ব্রা, ব্রা, আর সাথে আছে ধার, কি হয়ে গেল, ব্রাদার। তারপরে ব্রেড, ব্রেড মানে কি, রুটি, ব্রেড, BR, ব্র, তার সাথে আছে কি, EA, মানে ই, ই এবং এ, এই দুইটা ভাওয়েল মিলে সাউন্ড আসে কি, এ, তার সাথে আছে ডি মানে ড, তাহলে কি হয়ে গেল, ব্রেড, ব্র, এ, ড, কি হয়ে গেল, ব্রেড। যাই হোক, আসল কথা, BR এর সংযুক্ত উচ্চারণ কি হবে, ব্র, 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 BR, ব্র, BR, ব্র, কয়েকবার পরে লিখে, পরে লিখে, পরে লিখে কাউন্টারে জমা রাখবেন। এরপরে CL, CL, সি এর উচ্চারণ কি, ক, ক, আমরা শিখছি না, এল এর সাউন্ড কি, ল, বাংলার সাথে মিল করে ল, ল। এখন CL যখন একত্রে আসলো তখন আমরা কি বলবো, ক্ল, ক্ল, CL এর সংযুক্ত উচ্চারণ ক্ল, ক্ল, ক্ল। এই জাতীয় আমরা অনেক শব্দ ব্যবহার করি, দেখেন, প্রথমেই ক্লাস, 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 তাহলে ক্লাস কথাটা বলতে গিয়ে আমরা কি পাচ্ছি, ক, ল, মানে CL, ক্ল, ক্ল, তার সাথে এ থাকাতে হয়ে গেছে কি, ক্লা, ক্লা, তার সাথে আছে ডাবল এস মানে শ, তাহলে কি হয়, ক্লাস। হ্যাঁ, একইভাবে ক্লক, CL ও সি কে, ক্লক মানে কি, ঘড়ি, ক্লক বলতে গিয়ে আমরা কি ব্যবহার করতেছি, CL, ও, ক্ল, ক্ল, তার সাথে আছে সি কে, সি কে মানে কি, ক, তাহলে হয়ে গেল কি, ক্লক। একইভাবে ক্লু, এই ক্লু কথার অর্থ হলো সূত্র। যা হোক, আমরা প্রত্যেকটা জায়গায় দেখতেছি CL, 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 এবং সাউন্ড কি, ক্ল, 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 সাথে ভাওয়েল থাকার কারণে এ, ই, আই, ও, ইউ, এগুলোর কারণে কি হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, কখনো ক্লা, কখনো ক্ল, কখনো ক্লু, কিন্তু আসল সাউন্ড কোথায়, ক্ল, CL, ক্ল, CL, ক্ল। কি করবেন, শূন্য বাজিয়ে যাইবেন গা, না না না, শুনে বুঝে লিখে পরে এটাকে আয়ত্ত করতে হবে, তাইলে ইনশাল্লাহ আপনার উপকার হবে। যে কোনো জায়গায়, এখানে তো তিনটা করে বা দুই তিনটা শব্দ উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, আপনার সামনে সিএল যুক্ত যখন কোনো শব্দ এরকম আসবে ইনশাল্লাহ আপনি বলে ফেলতে পারবেন, এটা এই বুঝা গেল। আসেন CR, CR, ক্র, ক্র, সি মানে কি, ক, আর হচ্ছে র, দুইটা যখন একসাথে হয়ে গেল ক্র, ক্র। দেখুন এখানে আমরা শব্দ ব্যবহার করছি ক্রো, CR, ও, W, ক্রো, এই ক্রো মানে কাক, তাহলে ক্রো কথাটা বলতে গিয়ে কি, ক্র আছে কি না, সাথে ও, W, এটাকে উকারের সাউন্ড দিছে ক্রো, ক্রো, কিন্তু আসল সাউন্ডটাকে, CR এর সাউন্ডকে, ক্র। এরপরে আছে ক্রাউন, ক্রাউন মানে কি, মুকুট, CR, ও, W, N, ক্রাউন, ক্রাউন, ক্রা, ক্রা, ক্রা। এই যে ক্রা কথাটা কোথায় থেকে আসলো, CR থেকে, তার সাথে ও, W, এটাকে ক্রা মানে
আ আ এরকম একটা সাউন্ড দিছে, সাথে আছে এন মানে ন, তাহলে কি হয়ে গেল? ক্রাউন। ডি আর, ড্র, ডি এর সাউন্ড হচ্ছে ড, আর এর সাউন্ড হচ্ছে র, দুইটা যখন সংযুক্ত হলো সাউন্ড হয়ে গেল ড্র, ড্র, ড্র। দেখেন আমরা শব্দ বলি ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি? পান করা, ডি আর আই এন কে, ড্রিঙ্ক। তারপরে ড্রোন, ডি আর ও এন এ, ড্রোন, নাম শুনছেন না? ড্রোন ক্যামেরা, হ্যাঁ, ড্রোন আগ্নেয়াস্ত্র আছে না? এই যে ড্রোন এবং ড্রিঙ্ক বলতে গিয়ে ডি আর, ডি আর যে ব্যবহার করলাম, তাহলে ডি আর এর সাউন্ডটা কি আসলো? এক জায়গায় এসে ড্রিঙ্ক, ওই যে ডি আর এর পরে আই থাকার কারণে কি হয়ে গেছে? ড্রি, মানে ভাওয়েল আই এটাকে ড্রি করে ফেলছে, কিন্তু মূল সাউন্ড কোথায়? ড্র, ড্র থেকে হয়েছে কি? ড্রি। এখানে ড্রোন, ড্র থেকে হয়েছে ও, কার ও ব্যবহার করার কারণ হয়েছে ড্র, ঠিক না? জি, তাহলে ডি আর একত্রে সাউন্ড হবে ড্র, ডি আর সাউন্ড কি? ড্র। এফ এল, এফ এর সাউন্ড কি? এফ এর সাউন্ড হচ্ছে ফ, এই তো। এল এর সাউন্ড কি? ল, ল, আমাদের বাংলা ইয়ার সাথে মিল করে, তাহলে এফ এল যখন যুক্ত হয়ে গেল সাউন্ড হইল ফ্ল, ফ্ল, ফ্ল। এই যে ফ সংযুক্ত ল, ফ্ল, আসেনি যুক্তবর্ণ? আসেনি এখানে? আছে, বাংলায় হইলে আমরা কি যুক্তবর্ণ, ইংলিশে কি কই? ওই যে ব্ল্যান্ডিং লেটার, যা হোক ফ্ল। এবার এফ এল কে ব্যবহার করে শব্দ আছে কি কি? ফ্লাই, ফ্লাই মানে কি? মাছি। ফ্লোর আমরা বলি না, এই ফ্লোরটা নোংরা করছে কে? আপনার বিল্ডিং এর ফ্লোরটা খুব সুন্দর হয়েছে, ফ্লোরটা টাইলস করে ফেলবো, ইত্যাদি ইত্যাদি নানা কথা আমরা ফ্লোর বলি, তাই না? ফ্লোর, ফ্লোর মানে ম্যাজে। এরপরে ফ্লাওয়ার, এফ এল ও ডব্লিউ ই আর, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে কি? ফুল। যা হোক, এখানকার তিনোটা শব্দে আপনি দেখেন এফ এল, এফ এল, এফ এল ব্যবহার করা হয়েছে, যার সাউন্ড হলো ফ্ল, ফ্ল, ফ্লাই, ফ্লোর, ফ্লাওয়ার। আসছে নি? ফ্ল, ফ্ল, এরকম সাউন্ড আসে নি? আসে। এফ আর, এফ আর, এফ মানে কি? ফ, আর হচ্ছে র, দুইটা যখন যুক্ত হয়ে গেল, হয়ে গেল ফ্র, ফ্র, ফ রইল, আবার র এরও একটা অংশ রইল, মিলে কি হইল? ফ্র, ফ্র। যেমন ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ, ফ্রগ মানে কি? ব্যাং। আর একটা হচ্ছে ফ্রি, ফ্রি মানে কি? মাগনা, মাগনা, দাম দেওয়া লাগবো না আর কি, বিনামূল্যে, এটা আমরা কি বলি? ফ্রি। যাও, দুইটা শব্দের মধ্যে আমরা এফ আর কে একসাথে পেয়েছি, তাই না? এরকম আরও আছে, অনেক আছে, আমরা জাস্ট বোঝানোর জন্য আপনাকে দুইটা তিনটা করে ব্যবহার করছি, ঠিক আছে? আপনি এখান থেকে ধারণাটা পোক্ত করে নেবেন। তো এই শব্দগুলোর মধ্যে এফ আর এর সাউন্ড আমরা কেমন পেয়েছি? ফ্র, 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 এই সাউন্ডগুলো মুখস্থ করতে হবে। কিন্তু জি এল আমরা জানি, জি এর সাউন্ড হচ্ছে গ, 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 এল এর সাউন্ড হচ্ছে ল, দুইটা যখন একসাথে হয়ে গেল তখন হয়ে গেল গ্ল, গ্ল। জি এর গও ঠিক আছে, এল এর লও ঠিক আছে, কিন্তু কেমনে ঠিক আছে? দুইটা একসাথে মিলে গেছে গ্ল, গ্ল, গ্ল থেকে আমরা কি পাই? গ্লাস, গ্লাস, পানি খান না গ্লাস দিয়ে, হ্যাঁ। গ্লু, সুপার গ্লু, আঠা লাগাই না? জি। গ্লোব বলি না আমরা, গ্লোব। তো এই যে গ্লোব, গ্লু, গ্লাস, সবগুলো কথাতে আমরা কি পাইছি? জি এল, এবং তার সাউন্ড কীরকম? গ্ল, গ্ল। এখানে এ দেওয়া তো হয়ে গেছে গ্লা, এখানে ইউ দেওয়া তো হয়ে গেছে গ্লু, এখানে ও দেওয়া তো হয়ে গেছে গ্লো, ওটা হচ্ছে বাওয়েলের কারিশ্মা, ঠিক না? কিন্তু জি এল এর সাউন্ড কি পাইছি? গ্ল, গ্ল। ওকে, এরপর জি আর, জি গ, আর হচ্ছে র, একসাথে মিলে হয়ে গেল কি? গ্র, গ্র। জি, তো এখানে এ কী রকমের শব্দ আমরা পাই? গ্রাস, জি আর এ ডাবল এস, গ্রাস, গ্রাস মানে কি? ঘাস। আরেকটা হচ্ছে গ্রুপ, গ্রুপ মানে কি? দল, আমরা বিভিন্ন গ্রুপ করি না, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, সিনিয়র গ্রুপ, জুনিয়র গ্রুপ, তাই না? গ্রুপ মানে দল। এই যে গ্রাস এবং গ্রুপ, এই কথাগুলো বলতে গিয়ে আমরা কি পাচ্ছি? জি আর, জি আর, এবং তার সাউন্ড হচ্ছে গ্র, গ্র। এবং ভাওয়েলের কারণে দেখেন, এর কারণে এখানে হয়ে গেছে গ্রা, এখানে হয়ে গেছে গ্রু, ইত্যাদি।
ওটা ভাবেলের কারিশ্মা, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদেরকে আগে মনে রাখতে হবে জি এবং আর দুইটা কনসোনেন্ট একত্রে মিলে সাউন্ড কি হলো, সেটা হচ্ছে গ্র। বোঝা গেল? এরপর পিএল, পি এর সাউন্ড কি? প। এল এর সাউন্ড হচ্ছে ল। দুইটা যখন একসাথে যুক্ত হলো, মাঝখানে কোনো ভাওয়েল নাই, দুইটা কনসোনেন্ট একসাথে আসলো, তখন হয় কি? প্ল, প্ল। যেমন প্লে, প্লে অর্থ খেলা করা, প্ল্যান পরিকল্পনা করা, প্লিজ দয়া করা, আমরা বলি না এগুলা, প্লে। হ্যাঁ, তারপরে কি? প্ল্যান, দোস্ত প্ল্যান পরিকল্পনা কি করছো টরছো বলি না, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ ভাই একটু শরীরে খা, আমরা বলি না প্লিজ, জি। এই শব্দগুলো বলতে গিয়ে আপনাকে কিন্তু বলতে হয়েছে প্ল, মানে প্লে, প্লে, প, ল বলতে হয়েছে কিন্তু একসাথে প্ল। আবার এখানে প্ল্যান, এখানে প্লিজ, তার মানে ওই প এবং ল একসাথে কিন্তু আপনাকে সংযুক্ত করে বলা লাগছে। তাইলে পি এল সাউন্ড হবে প্ল, মনে রাখবেন, পি এল প্ল, পি এল প্ল। পি আর কি হবে? প্র। পি এর জন্য প, আর এর জন্য রফলা, কি হয়ে গেছে? প্র, প্র। যেমন প্রবলেম, প্রবলেম কি বলি আমরা, প্রবলেম নাকি প্রবলেম? প্রবলেম বলি না, প্রবলেম। তাহলে প্র বলতে গেলে ওই প্র কিন্তু লাগছে। প্রাইস মানে মূল্য, প্রাইস, প্রা, প্রা, এখানে প রফলা লাগছে না, লাগছে। প্রে প্রার্থনা করাই, তিনোটা শব্দ বলতে গিয়ে কিন্তু আমরা সেই প্র কথাটির উচ্চারণ করেছি, ঠিক কিনা? তাহলে আপনি বলবেন পি আর প্র, পি আর প্র, পি আর প্র। একবার না, দুইবার না, বারবার পরে পরে এগুলো আয়ত্ত করে নিতে হবে। এসসি, এই এস এর সিরিয়ালের শেষ নেই। এস এর সাথে অন্যান্য অনেকগুলো কনসোনেন্ট যুক্ত হয়ে নতুন সাউন্ড দেয়, যেমন এস সি মিলে হয় এসক, এস এর সাউন্ড স, স, আর সেই সাথে সি এর সাউন্ড ক, মিলে কি হয় এসক, এসক। যেমন আমরা বলি স্কেল, স্কেল, স্কেল মানে কি? মাপকাঠি। এস সি এ এল ই কি হয়ে গেল? স্কেল। এরপর স্কোর, এস সি ও আর ই, স্কোর। স্কুল বলি না, এই যে দেখেন প্রত্যেকটার সাথে কি আছে? এচ্ছি, 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 এবং সবখানেই আমরা উচ্চারণ করেছি স্ক, কোথাও স্কেল, কোথাও স্কোর, কোথাও এস কি স্কুল বলছি না, জি। তো এস সি ইজ ইকুয়াল টু স্ক, 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 মনে থাকবে। এস এল যদি একসাথে হয়, এস হইল স, এল হইল ল, স্ল, স্ল, স্ল। যেমন আমরা এরকম শব্দ উচ্চারণ করি স্লিপ, স্লিপ মানে ঘুমানো, এস এল ডাবল ইপি, স্লিপ, স্লিপ অর্থ কি? ঘুমানো। স্লিম, দোস্ত তুমি তো খুব স্লিম, সুন্দর, এই স্লিম মানে কি? সুদর্শন, সুন্দর। হ্যাঁ, তাহলে স্লিম কীভাবে হলো? এস এল আই এম, স্লিম, স্লিম। এস এল এ বি, স্ল্যাব, স্ল্যাব। প্রত্যেকটা শব্দে কিন্তু আমরা সেই স্ল, স্ল, স্ল কথাটির উচ্চারণ করেছি। এখানে ই এর কারণে হয়ে গেছে স্লি, এখানে আই এর কারণে হয়ে গেল স্লি, এখানে এ এর কারণে হয়ে গেল স্লা, কিন্তু মূল কথা হইল স্ল। এটার সাথে বিভিন্ন রকমের ভাওয়েল যুক্ত হয়ে সাউন্ডটাকে কী করছে? বিভিন্ন রকম করে ফেলছে। কিন্তু আসল কাহিনী কি? এস এল, স্ল, স্ল। এস এম একসাথে অনেক শব্দে দেখবেন, অভাব নেই। তো এই দুইটা যদি একসাথে হয়, এস হইল দন্ত স মানে এরকম, তার সাথে এম হইল কে? মা, মা। এখন দুইটাকে যদি আমরা একসাথে করি কি হয়? স্ম, স্ম। সাউন্ড কি হবে? এস এম একসাথে যুক্ত হয়ে সাউন্ড হবে স্ম, স্ম, স্ম। যেমন এস এম এ ডাবল এল, স্মল বলেন না, স্মল, স্মল মানে কি? ছোট। স্মার্ট, স্মার্ট, এস এম এ আর টি, স্মার্ট। এস এম আই এল ই, স্মাইল, স্মাইল মানে কি? হাসা। তো দেখেন স্মল, স্মার্ট, স্মাইল,
প্রত্যেকটা কথার সাথে সে এস এম এস এম এস এম এবং সাউন্ড স্ম স্ম স্ম, ভাওয়েলের কারণে এখানে হয়ে গেছে স্ম, এখানে স্মা, এখানে স্মাই, এরকম হয়ে গেছে না? জি, আসল কথা এস এম মিলে কি হবে? স্ম। এস এবং এন যদি একত্রে হয় কি হবে? স্ন স্ন, দন্ত স, মানে এস এর কারণে স, এনের কারণে ন, একত্রে যখন সাউন্ড হবে স্ন স্ন। দেখেন, যেমন বললাম স্ন্যাক, এস এন এ সি কে, স্ন্যাক, স্ন্যাক মানে কি? হালকা নাস্তা, বিকালবেলা আমরা এটা সেটা টুকটাক কিছু খাই না হালকা, সেটাকে কি বলা হয়? স্ন্যাক। যা হোক, স্ন্যাক। পরেরটা আবার স্নেক, স্নেক, এস এন এ কে ই, এই স্নেক অর্থ কিন্তু আবার সাপ। এ হচ্ছে স্নো, এস এন ও ডব্লিউ, স্নো, স্নো মানে কি? তুষার, বরফের কণা, সেটাকে আমরা কি বলি? স্নো। আচ্ছা খেয়াল করেন, প্রত্যেকটা শব্দের মধ্যে কি আছে? এস এন এস এন এস এন, এবং তার সাউন্ড এসে কীরকম? স্নো স্নো স্নো। ভাওয়েলের কারণে এখানে স্নে স্নে, এখানে স্নেই, এখানে স্নো। ভাওয়েল কি করছে? শব্দটাকে নেড়ে চেড়ে দিছে, তাই না? আচ্ছা, এসপি একসাথে দেখবেন অনেক শব্দ আছে, সাউন্ড হবে স্প স্প, এসের কারণে আর পি এর কারণে প, কি দিছে? স্প স্প। যেমন স্পিড 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 ভোট আমরা বলি না? জি, তো স্পিড দোস্ত, তোর স্পিড তো খুব করারে আমরা বলি না? তারপরে এই ফোনের স্পিড আছে ভাই রে ভাই। এইবার দেখেন, এই স্পিড বলতে গিয়ে কি ব্যবহার করছি? এসপি ডাবল ইডি স্পিড। স্পট, এসপি ওটি স্পট, স্পট মানে কি? কোনো কিছু দাগ এরকম, বা কোনো ঘটনা যেখানে ঘটে, ঘটনাস্থল, সেটাকেও কি বলা হয়? স্পট। এরপর স্পিক মানে কথা বলা, এই যে আমি বলতেছি না, এটা কি? স্পিকিং। তাহলে স্পিক স্পট স্পিড সকল কথাতে আমরা কি পাইছি? এসপি পাইছি না? এবং তার সাউন্ড কেমন হয়েছে? স্প। তাহলে কি করবেন? মনে রাখতে হবে এসপি স্প স্প স্প। এস কিউ, এস কিউ দিয়ে শব্দের সংখ্যা একটু কম, তারপরও নাই যে তা না, অনেক আছে। এস কিউ সাউন্ড সেই স্ক স্ক, এ দিয়ে শব্দ আছে স্কোয়ার, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, এস কিউ ইউ এ আর ই স্কোয়ার। স্কোয়াড, এস কিউ ইউ এ ডি স্কোয়াড, স্কোয়াড মানে ছোটোখাটো দল, ক্ষুদ্র দল। আমাদের দেশে বিভিন্ন দেশে কয় না ডগ স্কোয়াড, র্যাবের সাথে আর্মির সাথে কি থাকে? দুই তিনটা কুত্তা থাকে, থাকে না? ওই কুত্তা বাহিনী বা ওই কি বলে ট্যালেন্ট, ওই কুকুরগুলোকে বলা হয় কি? ডগ স্কোয়াড, ঠিক না কথা? জি, তো এই স্কোয়াড মানে কি? ছোটোখাটো কোনো দল। আচ্ছা যা হোক, এখন স্কোয়ারই বলেন আর স্কোয়াডই বলেন, দুনো ক্ষেত্রে আমরা কি দেখেছি? স্কিউ স্কিউ, এবং যার সাউন্ড হচ্ছে কি? স্ক এরকম। এস কে, এস এবং কে একত্রে যুক্ত হয়ে সাউন্ড হবে স্ক, সেম। যেমন স্কিন, স্কিন মানে কি? ত্বক ত্বক, সামলা, উপরের এই অংশটাকে স্কিন, এস কে আই এন স্কিন। স্কিল মানে দক্ষতা, এস কে আই ডাবল এল স্কিল মানে কি? দক্ষতা। স্কিপ মানে লাফিয়ে লাফিয়ে চলা, ঠিক আছে? যা হোক, তো এই স্কিন স্কিল স্কিপ প্রত্যেক ক্ষেত্রে আমরা কি পেয়েছি? এস কে এস কে এস কে, এবং যার সাউন্ডটা কীরকম? স্ক স্ক স্ক। ভাওয়েলের কারণে এখানে স্কি, এখানে স্কি, এখানে স্কি, যাই হোক এরকম। তো এ দিলে আবার এসকে কা হয়ে যাবে, ও দিলে স্কু হয়ে যাবে, দিব হবে না? জি, যাক, সেটা হচ্ছে ভাওয়েলের কাজ কারবার। তো এতক্ষণে কি দেখলেন? আসলে ইংরেজিতে যুক্ত ভরণ আসেনি? আছে। যা হোক, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা ব্ল্যান্ডিং লেটারকে যদি খুব ভালোভাবে ধারণ করতে পারি, আসলে আমাদের এই স্কুল কলেজ, আমাদের দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ইংরেজি এইভাবে ভেঙে চুরে শেখায় না, জানবো মানুষ কই তো নেই, যার কারণে আসলে জানাটাও হয় না, ঠিক আছে?
যা হোক, আপনারা যে উসিলেই হোক, এক উসিলে আলহামদুলিল্লাহ জানতেছেন, এগুলোকে খুব ভালো করে কয়েকবার পড়ে লিখে পড়ে লিখে আয়ত্ত করে অন্তরে মগজে জমা রাখবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। ইংরেজি ঘরঘর করে রিডিং পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আসবে, আসতেছে, নিয়মিত করতে থাকেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, অনেক কথা বলছি, আর নয়, আপনারা যদি ক্লাসটি একটুও ভালো লাগে অবশ্যই লাইক, আপনাদের কোনো বুদ্ধি, পরামর্শ, কোনো কথা যদি থাকে কমেন্টস। আপনি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken.